বেঁচে থাকার তাগিদে সুন্দরবনে হরিণের দলকে ভাটিতে কাদা মারিয়ে কম জোয়ারের পানিতে ছাপিয়ে ছাপিয়ে আর ভরা জোয়ারে সাঁতার কেটে পার হতে দেখা যায়। একই জায়গায় তিন ধরনের এই অভূতপূর্ব দৃশ্যগুলো দেখা যায় সুন্দরবনের শুধুমাত্র বড় তিন কোণা আর ছোট তিন কোণা দ্বীপের মাঝের খালে। ভরা জোয়ারে এই খালটি 5 থেকে 6 ফুট পানিতে তলিয়ে যায়। সেই সাথে ছোট তিন কোণা দ্বীপও 2 থেকে 3 ফুট পানিতে তলিয়ে যায়। আর ভাটিতে পুরো খালটি জেগে ওঠে। ভাটিতে হরিণের দল সারি বেঁধে সহজেই বড় তিন কোণা থেকে হেঁটে হেঁটে ছোট তিন কোণা দ্বীপে কেওড়া পাতা খেতে আসে। আর সেই কারণে ভরা জোয়ারে হরিণের দল সাঁতার কেটে ফিরে আসে বড় তিন কোণাতে। ছোট তিন কোণা তুলনামূলকভাবে নতুন দ্বীপ, তাই এখানে বেশিরভাগ গাছই কেওড়া। বড় তিন কোণাতে গরান সহ অন্যান্য গাছের সংখ্যা বেশি হলেও কেওড়া গাছ কম। কেওড়ার পাতা হরিণের খুবই প্রিয়, তারা নাগালের মধ্যে থাকা সব পাতাই খেয়ে ফেলে। দূর থেকে দেখলে মনে হয় কেউ যেন কাঁচি দিয়ে সমান করে ছেটে দিয়েছে। প্রতিটি ভাটিতেই হরিণের দল বড় তিন কোণা থেকে ছোট তিন কোণায় আসে আর জোয়ারে ফিরে যায়। মোংলা থেকে পশুর নদী দিয়ে নেমে গেলে শিবসা আর পশুর নদী যেখানে মিলিত হয়েছে তা পার হয়েই পশুর নদীর পূর্ব পারে এই বড় তিন কোণা দ্বীপটি। প্রায় 12 বর্গ কিলোমিটারের এই বড় তিন কোণা দ্বীপটির পূর্ব দিকেই আছে ছোট তিন কোণা দ্বীপটি। সুন্দরবন একটি ক্রমপরিবর্তনশীল প্রতিবেশ, আর কতটা পরিবর্তনশীল তা বোঝা যায় মাত্র 2 দশকেই এই দুটো তিন কোণা দ্বীপ ও এর আশেপাশের প্রাকৃতিক পরিবর্তন থেকে। ভাটিতে পানি নেমে গেলে এই দুই দ্বীপের মাঝের খালের কাদায় ছোট ছোট গর্তে পানি জমে থাকে। উপরে জমে থাকা পানি চুইয়ে চুইয়ে নিচে নেমে আসে, আর এ পানিতে লবণের পরিমাণ কিছুটা কম থাকে। তাছাড়া আশেপাশে কোথাও মিঠা পানির উৎস না থাকাতে এ পানি পান করতে আসে হরিণের দল। এই খালের কাদায় পাখিরাও আসে খাবারের সন্ধানে। মদনটাককে প্রায়ই দেখা যায় এ কাদায় খাবারের খোঁজে ঘুরে বেড়াতে। ভরা জোয়ারে এ খালের উত্তরের মুখে মাঝে মধ্যেই দেখা মেলে কুমিরের। হোদর আর রামগুই তো এখানকার স্থায়ী বাসিন্দা।
কেওড়া পাতার সাথে সাথে কেওড়ার নতুন শ্বাসমূলও খেতে আসে হরিণরা। কচি শ্বাসমূল এদের খুবই প্রিয়। শ্বাসমূলের ফাঁকে ফাঁকে কাদায় থাকা পোকামাকড় আর ছোট কাঁকড়া খেতে ব্যস্ত থাকে কাদা খোঁচার দল। মাইজলা বগা আর বড় বগা তো আছে সারাদিনই এই খালের পারে। সুন্দরবনে সিন্ধুইগল যেমন কম দেখা যায়, তেমনি এদের বাসাও তেমন একটা দেখা যায় না। এ খালের কাছেই সুন্দরী গাছে বেশ কয়েক বছর থেকে বাসা করছে সিন্ধুইগল। সুন্দরবনের এই খালেরই আশেপাশে থেকে মাছ শিকার করে বাচ্চাকে খাইয়ে থাকে এই সিন্ধুইগল দম্পতি। ২০০০ সালে বন বিভাগের এক গবেষণায় দেখা যায়, সুন্দরবনের তিনকোনা দ্বীপ ও এর আশেপাশের বনাঞ্চলগুলোতে হরিণের সংখ্যা সুন্দরবনের অন্য যে কোনো অংশের চাইতে বেশি। এখনও সুন্দরবনের এই এলাকাতে হরিণের সংখ্যা সবচাইতে বেশিই দেখা যায়। তিনকোনা দ্বীপ, টিয়ার চর সহ কোকিলমনির অন্যান্য বনাঞ্চলগুলো বিশেষ নজরদারিতে এনে সংরক্ষণের ব্যবস্থা করা উচিত।